হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সঙ্গীতা, সঙ্গীতা অরিজিৎ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। এখন বাজে 5টা বেজে গেছে, দেখো আজ জল আসেনি। তো এত গরম হচ্ছে, মানে আমাদের ঘরে এত গরম হয়ে গেছে যে আমার গা পুরো মানে গরমে গা গরম হয়ে, মানে এত হাওয়াটা গরম যে আমার গা পর্যন্ত গরম হয়ে যাচ্ছে। আমার ছেলেও ঘেমে একদম নিয়ে যায়, মানে গা সবার গরম হয়ে যাচ্ছে। তো বিকাল বিকাল উঠে, বিকাল তো ঘুম তো হয়ই নে, বেকার বেকার শুয়েছি, শুধু রোদ্দুরে পোড়া গরমে মানে ঝলসানোতে শোয়া। তো শুয়েছি, এবার উঠলাম, উঠে বাসন টাসন মেজে এসেছি, জল তো এলো না, মুখ ফুক আর ধোয়া হয় না। মুখ ধোবো কি, আমি ভয় লাগছে মুখটা ধোবো কী করে, ট্যাঙ্কির জল এত পরিমাণে গরম হয়ে গেছে যে ধোবো কী করে তাই ভাবছি। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা, স্কিপ না করে আসা একটু চড়ক দেখতে, চড়ক চড়কের মেলায় যাব। আমাদের সামনেই চড়কের মেলা, তো বেশি কিছু বসে না, যাব একটু সন্ধে হোক মেলায় যাব, চাফা করি মুখ ধোবো। কিন্তু আমার ভয় যা লাগছে মুখটা ধোবো কী করে, এত জলটা গরম হয়ে গেছে। তো এখনো মুখটা ধুইনি, মুখ ধুইনি মানে এত গরম জলটা, এত গরম ভাবছি কি করবো, কিন্তু মুখ তো ধুতে হবে। দেখো এত গরমের জন্য আমরা নিচে শুয়েছি, দেখো আমার ছেলে আর আমি দুজনে নিচে শুয়েছি, এত গরম বিছানা, এত গরম হয়ে যাচ্ছে মানে কি বাঁচার কি করবো। কিন্তু এসি কিনতে পারবো না, কারণ সেরম তো আমাদের অবস্থা নয় যে এসি কিনতে পারবো, তারপর এদিকে রং টং কিচ্ছু হয়নি, দেখো এরম অবস্থা। এসি কেনার সামর্থ্য আমাদের ওরম নেই, গরমে সহ্য করতে হচ্ছে, গরম তো সহ্য করতেই হবে। ভাবছি বাপের বাড়িতে থাকবো, ভাঙা ঘর আমার বাবাদের টালির ঘর হোক, কিন্তু এত সুন্দর আরাম, এত সুন্দর ঘুম হয় ঠান্ডা। তো আমার কোনো গোছানোর লাগবেই না গোছাতে, আমাদের কলটা এমন হয়েছে এখন খালি একদিন করে জল আসছে, একদিন করে জল আসছে, কি অবস্থা। আজ শুক্রবার, তো আজ তো চড়ক, কাল পয়লা বৈশাখ, কাল পয়লা বৈশাখ বাঙালির নববর্ষ। হয়ে গেছে আমার গুছানো, তো চলো কমপ্লিট। এবারে মুখটা ধুয়ে নি ফেস ওয়াশ দিয়ে, এত গরম হচ্ছে আর সহ্য হচ্ছে না। তো একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুলে, আর বিকালে ঘুম থেকে উঠে মুখটা ধুলে বেশ সুন্দর লাগে, আর একটু ম্যাসাজ করেই ধুই মুখটা, সাবান দিই। তো মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা পুরো ধুয়ে নি। ও কি এত কষ্ট হচ্ছে কি বলি, আর মুখে দেওয়া যাচ্ছে না, প্রথমে জলটা ঠান্ডা ছিল আর মুখে দেওয়া যাচ্ছে না, এই জল মুখে দেওয়া যাচ্ছে না, এই জলের সাথে ঠান্ডা ফ্রিজের জল মেশাতে হবে। দেখো এত জল গরম হয়ে গেছে, এর সাথে আমাকে ফ্রিজের জল মেশাতে হবে, তবে আমি মুখে দিতে পারি। ওই বাবা কি গরম, এর সাথে ফ্রিজের জল মেশাই, এত জল জল গরম হয়ে গেছে, আমি ফ্রিজের জলে মুখ ধুচ্ছি। চলো একটা ধোয়া হলো, ভয় ভয় ফ্রিজের জলে মুখ ধুলাম, এবারে মুখটা একটু পুছে। এবারে মুখটা ভালো করে রুমে গামছা দিয়ে পুছে নি। উফ এত গরম, এত গরম আর সহ্য হয় না। তো টোনার দিয়ে মুখটা ক্লিন করার পর তারপরে একটু ময়েশ্চারাইজার মুখে দিয়ে দিয়েছি, কারণ টোনার পর মুখে ময়েশ্চারাইজার না দিলে হয়। তারপর সমস্ত কাজ করার পর একটু চলে গেছি
যোগ ব্যায়ামে করতে বসে একটু বিকালবেলায় সময় পেলে, কোনোদিন বিকালবেলা হয়, কোনোদিন সকালবেলা হয়, কিন্তু আমার কোনো এ ঠিক থাকে না যে কবে করব না করব। তো একটু এদিকে আর একটু করে নিই ব্যায়ামটা। তো আমার কদিন ট্রাই করতে করতে একটু মাথাটা মানে নাকের কাছে যাচ্ছে, ভুলও হয়ে যাচ্ছে গরমের চোটে, তো নাকটা একটু হাঁটুর কাছে যাচ্ছে। তো এবার একটু হাতগুলো এরম করে নিই, গরমও হচ্ছে এদিকে আমার, বিকালবেলা প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, এই সেগুলো একটু কোমরটাই করে নিই। এবারে হাতটা ছড়িয়ে একটু নাকটা নিচে হচ্ছে না, এটা দাও, এটা কে নেবে, আমার পয়সাটা বাড়ি দাও, দাঁড়া দাঁড়া, এইটা এই দাঁড়িয়ে এগুলো ধরো, এগুলো ধরো, না এটা ধরো না, এটা তোমার বোনের পয়সাটা করে দাও, তোমার বোনের বাবু বোন 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 বাবু, এটা বোনের, এটা বোনের, এটা বাবু বাবু বাজাও বাজাও, এটা কার, গোলাপি খাবে তো না তো এবার চলে এসেছি চড়কের মেলাতে, সামনেতেই তো সামনের গেটে দেখো দুটো লাইটের গাছ করেছে, আর এইদিকে কত ভিড় যাচ্ছে। ছোটবেলায় আমি আমার বাবার সাথে আসতাম এই মেলাতে, এখন আবার আমি আমার ছেলেকে হাত ধরে নিয়ে আসছি, আগে আমি আমার বাবার হাত ধরে আসতাম, এখন আমার ছেলে আমার হাত ধরে আসছে, কতটা পরিবর্তন হয়েছে, একই জিনিস কিন্তু মানুষ আলাদা হয়ে গেছে। আমি কখন বড় হয়ে গিয়ে একটা আবার একজনের মা হয়ে গেলাম বুঝতেই পারলাম না। তো যাই হোক, যে মেলাতে দেখছো কত ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে, এখানে সেরকম চড়ার বলতে বড়দের কিছু চড়ার বসে না, শুধু বাচ্চাদের একটু মিকি মাউস আর একটু বসেছে। আর এই যে মন্দির, মন্দিরে আমি উঠে প্রথমে একটু প্রণাম করে চরণামৃত খেয়ে নিয়েছি, আর দেখো কত ভিড়। এই বছরে আর এখানে আসা হয়নি, এর আগে আমি এখানে এসে জল ঢেলেছিলাম। ভিড় হয়েছে, বাবু ঘুরতে এসছে, বাবু কি কিনবে, কি কিনবে, তুমি কি কিনবে, চড়ক গাছের সবাই ঝোলে। আর এই দেখো বাচ্চারা সব এদিকে লাফালাফি করছে, আমার ছেলে এটাতে উঠতে চাইলো না। আর যে আইসক্রিম, আর এই যেখানে মাটির জিনিস, সমস্ত জিনিস মাটি রয়েছে, তো এখান থেকে আমি একটা বরকনে কিনলাম, আর একটা গাছের মধ্যে পাখি সেটা কিনলাম, তো দুটো মিলিয়ে 120 টাকা হয়েছে। আর এইদিকে খেলনার দোকান, কত বাস ট্রেন কত কিছু, আর এইদিকে সংসারপাতির জিনিসের দোকান, সংসারপাতি বলতে ওই সমস্ত হাতা খুন। উঠতে পারবে না, চলো বাবু এবার ঘরে চলো। আমরা এবার সড়ক দেখে ঘরে যাচ্ছি, সড়কের মেলা থেকে এই যে বাইরে বেরিয়ে পড়েছি, আর কত ভিড় ছিল দেখো সবাই আসছে। এই সবে এলাম চড়ক মেলা থেকে, চলে এসেছি এবার প্রথমে এই মেলার মাঝখানে। আসার সময় রাস্তা থেকে দেখো না এক গাদা ধূপ কিনতে হয়েছে, কোল্ড ড্রিঙ্কস কিনতে হয়েছে। সে যাই হোক, মেলা থেকে চলে এসেছি বাড়ি, এবার খাওয়া দাওয়া হবে। তো আমি এবার ড্রেসটা চেঞ্জ করবো, এবার খাওয়া দাওয়া করবো। তাহলে এখানেই আমি ব্লগটা শেষ করছি, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো,
আর সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটা হিট করে রাখো, যাতে আমি যা ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়।